হ্যালো ফ্রেন্ডস, গণেশ চতুর্থী স্পেশাল আজকের রেসিপি হলো পেস্তা কাজু কিশমিশ দেওয়া ক্ষীরের মোদক। এর আগে আমি আপনাদের সাথে গণেশ চতুর্থী স্পেশাল পুরানপল্লি এবং উকাইডিচে মোদক বা স্টিম মোদক রেসিপি শেয়ার করেছি। গণেশজির অন্যতম প্রিয় ভোগ হলো ক্ষীরের মোদক। খুব সহজেই আর কম সময়ের মধ্যে কিভাবে এই ক্ষীরের মোদক বানিয়ে ফেলা যায় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। এরকম নতুন নতুন রান্নার সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল ভুরি ভোজের পাঠশালা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা খুব সহজেই সেটি পেয়ে যান। আজকের রেসিপির জন্য এখানে আমি 4 টেবিল স্পুন কুসুম গরম দুধ নিয়েছি। দুধের মধ্যে 2 চিমটি জাফরান দিয়ে জাফরান দুধের সাথে ভালো করে মিশিয়ে দুধ সাইড করে রেখে দিচ্ছি। কড়াইতে 1 টেবিল স্পুন ঘি নিলাম। ঘি গলে গেছে, দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম পরিমাণে দুধ। দুধ নাড়াচাড়া করে নিচ্ছি। দুধ হালকা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে জাফরান মেশানো দুধ মিশিয়ে দিলাম। এবার সব শুদ্ধ একসাথে নাড়াচাড়া করছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণ চিনি। নাড়াচাড়া করে চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুচানো কাজু বাদাম। কাজু বাদাম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পেস্তা কুচি। নাড়াচাড়া করে পেস্তা কুচি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন দুধ আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। দুধ আস্তে আস্তে ঘন হয়ে ক্ষীর হতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। ঘি মিশিয়ে নিচ্ছি, এর ফলে মিশ্রণটি মোলায়েম হবে। দেখুন মিশ্রণটি আস্তে আস্তে কড়া থেকে ছেড়ে আসছে। আমাদের ক্ষীর রেডি হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। একটি থালায় ঘি মাখিয়ে রাখছি। এবার রেডি করা ক্ষীর এই থালায় রেখে খানিকটা ঠান্ডা করে নিয়েছি। এখন হাতে খানিকটা ঘি মাখিয়ে এই ক্ষীরের ডো ভালো করে মেখে মোলায়েম করে নিচ্ছি। এবার এই ডো থেকে খানিকটা লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোলাকার করে নিচ্ছি, তারপরে হাতের তালুতে আলতো করে চাপ দিয়ে চ্যাপ্টা মতন করে নিচ্ছি। এবার এর মধ্যে 2টি কিশমিশ দিয়ে দিলাম। এবার মোদকের আকারে মুড়ে নিচ্ছি। এবার 1টি কাঁটা চামচের সাহায্যে মোদকের গায়ে মোদকের মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা এই ডিজাইন টুথপিক ব্যবহার করেও করতে পারেন। যাদের কাছে ছাঁচ আছে তারা ছাঁচে ফেলে করবেন। দেখুন মোদকের ডিজাইন কি সুন্দর হয়েছে। এবার আমি গার্নিশিং করার জন্য মোদকের গায়ে 1টি স্লাইস করে কেটে রাখা পেস্তা লাগিয়ে দিলাম।
মোদকের মাথায় লাগিয়ে দিচ্ছি রূপলি তবক। এইভাবে আমি একটি ক্ষীরের মোদক রেডি করে ফেললাম। আরেকটি মোদক রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি সমস্ত পেস্তা কাজু কিশমিশ দেওয়া ক্ষীরের মোদক রেডি করে ফেলেছি। আপনারা এইভাবে ক্ষীরের মোদক বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আপনাদের পরিচিতদের সাথে ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রান্নার সহজ ও ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।